ইসলামী শরীয়তের মূল লক্ষ্যটা কি? ইসলামী শরীয়ত পৃথিবীতে কেন এসেছে? আপনি শরীয়ত কেন মানবেন? ইসলাম কেন মানবেন? আপনি কি কার্ল মার্ক্সের দর্শন মানতে পারেন না? আপনি কি লেনিনের দর্শন মানতে পারেন না? আপনি কি সেকুলারিজমকে মানতে পারেন না? কেন মানবেন না সেগুলো? ইসলাম কেন মানবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। শরীয়ত শব্দটি আরবি, এর বাংলা অর্থ হলো পথ, পদ্ধতি, পন্থা, রীতি, নীতি, আদর্শ। এক কথায় আমরা বলতে পারি শরীয়ত মানে হলো জীবন চলার পথ এবং পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি ইশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শারা আলাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফী। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, আমি পূর্বিকার সকল নবীদেরকে একটি সুন্দর শরীয়ত, একটি জীবন পদ্ধতি, একটি জীবন বিধান আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছি। আর সে সকল নবীদের জীবন বিধানের যত পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, এক একজন নবীকে এক একটি শরিয়াত দিয়েছেন, শরিয়াতের মূল কনসেপশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই। এটি ছিল শরিয়াতের মূল কনসেপ্ট, এটি হলো বিশ্বাস, এটি হলো বুনিয়াদ, এটি হলো তাওহীদ। এই তাওহীদের বক্তব্যের ভেতরে কোনো ধরনের ভিন্নতা ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে যেমন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা একইভাবে বলেছেন ইব্রাহিম আলাইহিসসালামকে লা ইলাহা ইল্লাল্লাহ, একইভাবে বলেছেন মূসা আলাইহিসসালামকে। তার মানে হচ্ছে একইভাবে আবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেছেন। একথার মানে হলো সকল নবীদের কাছে তাওহীদের দাওয়াত এক এবং অভিন্নভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, শরিয়াতে যেহেতু জীবন পদ্ধতি, জীবন প্রণালী, এই জীবন প্রণালী হিসাবে আল্লাহ তাআলা এক একজন নবীর কর্মপদ্ধতি কিছুটা ভিন্নতা দিয়েছেন। নবী মূসা আলাইহিসসালামের শরিয়াতকে যেভাবে তিনি প্রণয়ন করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের শরিয়তের মধ্যে কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু মূল বুনিয়াদ তাওহীদের বাণী কিন্তু ছিল এক এবং অভিন্ন। প্রিয় দর্শক শ্রোতা, যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পূর্বেকার সকল নবীদেরকে শরিয়াত দিয়েছি। আর শরিয়াতের বাস্তবতা হলো, মূল বক্তব্য হলো এই যে আন আকীমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফী। আল্লাহ বলছেন যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আর এ ব্যাপারে তোমরা কি করো না, কোনো ধরনের মতানৈক্য করো না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা চান পৃথিবীতে তিনি যে শরিয়াত দিয়েছেন, সেই শরিয়াতেই পৃথিবীতে এই জমিনে এস্টাবলিশড হবে, এটি কায়েম হবে, এটি বাস্তবায়ন হবে, এবং এই শরিয়াতের উপরে পৃথিবীতে মানুষ চলবে। তার মানে আল্লাহ তাআলার জীবন বিধানের বাহিরে কোনো মানুষ চলতে পারবে না, চলা উচিত নয়। যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টি, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, গোটা কুল কায়নাত বিশ্বজগৎ আল্লাহর, সুতরাং বিধানও চলবে আল্লাহ তাআলার। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটিকে এভাবে করে তিনি বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তার মানে হচ্ছে এই গোটা পৃথিবী আল্লাহর, এই গোটা বিশ্বজগৎ আল্লাহর, অতএব শরিয়াতও চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শরিয়াত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অতীতের সকল নবীদের জীবনে শরিয়াত এসেছে, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শরিয়াতে দিয়েছেন, যে শরিয়াত শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই শরিয়াতকে বানিয়েছেন মধ্যপন্থী শরিয়াত হিসাবে, যেটাকে আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণ শরিয়াত করেছেন। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারব, ইসলাম হচ্ছে এমন একটি শরিয়াত যা না অতি বাড়াবাড়ি, না অতি ছাড়াছাড়ি, যার ভিতরে খুব কাঠিন্যতা নেই, যার ভিতরে চরম শিথিলতা নেই। কাঠিন্যতাকে বলা হয় এফাত, আর চরম শিথিলতাকে বলা হয় তাফরিদ। আর ইসলাম হচ্ছে এর মাঝখানে, এফরাত এবং তাফরিদের মাঝখানে হলো ইসলামী শরিয়াত। সুবহানাল্লাহ বিহামদি, যেমন হযরতে মূসা আলাইহিসসালামের শরিয়াতে ছিল, আপনার গায়ের ভিতরে যদি কোথাও ময়লা লাগতো, ধরুন মলমূত্র লেগে যেত, তাহলে তার শরিয়াতের বিধান ছিল এই জায়গাটিকে পানি দিয়ে পরিষ্কার করলে হবে না, এই জায়গাটিকে একেবারে চামড়া সহ গোস্ত সহ উঠিয়ে ফেলতে হবে, তারপরে এই জায়গাটা পরিষ্কার হবে। কত কঠিন মানুষের জন্য, কত কঠিন ছিল। আবার ঠিক নবী মূসা ঈসা আলাইহিসসালামের শরিয়াত ছিল এরকম যে, আপনি এখানে ময়লা লেগেছে তো এটা ঠিক আছে, ধুইলে ধুইতেও পারেন অথবা পরেও ধুইতে পারেন, মানে বিষয়টা অত কঠিন না। কিন্তু ইসলাম কি বলেছে, মলমূত্র লেগেছে, নাপাকি লেগেছে, পানি আছে আল্লাহর সৃষ্টি, পানি দিয়ে ধুয়ে দাও, জায়গাটা 100% পরিষ্কার হয়ে যাবে। এই জন্য ইসলামকে বলা হয়েছে ভারসাম্যপূর্ণ শরিয়াত। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলছেন, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে
বিশ্ববাসীর জন্য মধ্যবর্তী উম্মত হিসাবে সৃষ্টি করেছি। প্রিয় দর্শক শ্রোতা, সে কারণে ইসলামী শরিয়াত হচ্ছে ভারসাম্যপূর্ণ শরিয়াত, আর এই শরিয়াত বা জীবন ব্যবস্থাই হচ্ছে মানব জাতির মুক্তির ঠিকানা। আজ এই শরিয়াতের মূল গ্রন্থ কোরআন আল করিম, কোরআনে করিমের মাধ্যমে যে শরিয়াত আমরা পেয়েছি, ইসলাম পেয়েছি, এই ইসলাম হচ্ছে বিশ্ব মানবতার শান্তি, নিরাপত্তা, মুক্তির একমাত্র ঠিকানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি একটু ছোট্ট করে বলতে চাই ইসলামী শরিয়াতের মূল লক্ষ্যটা কি, ইসলামী শরিয়াত পৃথিবীতে কেন এসেছে, আপনি শরিয়াত কেন মানবেন, ইসলাম কেন মানবেন? আপনি কি কার্ল মার্ক্সের দর্শন মানতে পারেন না? আপনি কি লেনিনের দর্শন মানতে পারেন না? আপনি কি সেকুলারিজমকে মানতে পারেন না? কেন মানবেন না সেগুলো, ইসলাম কেন মানবেন? এই বিষয়টিকে পরিষ্কার করতে চাই। ইসলামী শরিয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মৌলিকভাবে পাঁচটি। এক, হেফজুন নাফস। ইসলাম চায় মানুষের জীবনের নিরাপত্তা দিতে। শুধু মুসলিম নয়, শুধু বিশ্বাসী মানুষ নয়, পৃথিবীর সকল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, সাদা কালো, আরবি, আজমি, ইরানি, তুরানি, পৃথিবীর সমস্ত মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করতে চায় ইসলাম। এক নম্বর লক্ষ্য, এটাকে বলা হয়েছে মাকাসিদুশ শরিয়া। মাকাসিদুশ শরিয়ার এক নম্বর লক্ষ্য হচ্ছে হিফজুস নাফস, মানুষের জীবনের নিরাপত্তা দিতে চায়। দুই, হিফজুদ্দিন। ইসলাম চায় মানুষের দিন বা ধর্মের স্বাধীনতা, অর্থাৎ ইসলাম পৃথিবীতে এসেছে প্রত্যেকটি মানুষের ধর্ম কর্মের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য। আমি ইসলাম মানব, আমার দিন ধর্ম মানার 100% যেমন অধিকার আছে, একজন ভিন্ন ধর্মের বিষ্ণু বিশ্বাসের মানুষ তিনিও তার ধর্ম কর্ম স্বাধীনভাবে করবেন, ইসলাম সেটাকে সুনিশ্চিত করে দিয়েছে। এই জন্য দুই নম্বর লক্ষ্য হচ্ছে হেফজুদ্দিন, দিন বা ইসলামের নিরাপত্তা এবং তার সংরক্ষণ করা। তিন নম্বরে হলো হেফজুল মাল। আল্লাহ তাআলা আমাদের কিছু সম্পদ দিয়েছেন আমাদের এই পৃথিবীতে বসবাস করবার জন্য। এই সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার বৈধ সম্পদগুলোকে রক্ষা করবার নিশ্চয়তা ইসলাম আমাকে দিয়েছে। তিন নম্বর ইসলামী শরিয়তের লক্ষ্য হলো এটি, সম্পদ হেফাজত করা। চার নম্বরে হলো হেফজুল আকল। হেফজুল আকল মানে হলো বিবেকের সংরক্ষণ করা। আমাকে আল্লাহ তাআলা যে বুদ্ধি দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, মেধা দিয়েছেন, আমার এই মেধাকে আমি অন্যায় কাজে ব্যবহার করতে পারবো না। আমার শরীরের শক্তিগুলোকে সঞ্চয়িত, যে আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়ে আমার শক্তিকে সঞ্চয় করে দিয়েছেন, আমাকে সুন্দর একটি ব্রেন দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, আমি এগুলোকে মাদক খেয়ে খেয়ে ধ্বংস করতে পারবো না। ইসলাম আমাকে এই ব্যাপারে গ্যারান্টি দিয়েছে, তুমি যদি ইসলাম মেনে চলো তাহলে তোমার বিবেকটা সংরক্ষণ হবে, তোমার সুন্দর স্বাস্থ্যটা সংরক্ষণ হবে। চার নম্বর হলো এটি, এবং পাঁচ নম্বর হলো হেফজুন নাসল, বংশ মর্যাদা বা বংশ পরম্পরাকে সংরক্ষণ করা। তার মানে হচ্ছে আমি এখন বেঁচে আছি, আমার বাবা আছেন, আমার পরে আমার সন্তান আসবে, তাদের পরে তাদের সন্তান আসবে, এমনিভাবে কেয়ামত পর্যন্ত মানব বংশধারা সুন্দরভাবে অবিচ্ছিন্নভাবে এটা রক্ষা পাবে, পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, মানুষের বংশ শেষ হয়ে যাবে না, মানব ধ্বংস হয়ে যাবে না। এই পাঁচটি লক্ষ্যকে টার্গেট করে ইসলামী শরিয়াত পৃথিবীতে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, কাজী শরিয়াত হচ্ছে মানব জাতির মুক্তির একমাত্র ঠিকানা, আর ইসলামী শরিয়াত মেনে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো, পাবো পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি। রব্বে করিম আমাদের সবাইকে ইসলাম নামক সেই মহান নিয়ামত, ইসলাম নামক মহান শরিয়াত আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের গোটা জীবন ব্যবস্থাকে ইসলামী শরিয়তের বিধান দিয়ে আমরা যেন সুন্দর করে সাজিয়ে একটি সুন্দর পৃথিবী যেন আমরা গড়ে তুলতে পারি। রব্বে করিমের দরবারে সেই তৌফিক কামনা করে প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।